আসছি ভাবি আসছি চলো বলেছিলাম আজকে আমার বাড়িতে পুজো হয় কল্পতরু উৎসব তো সেখানে আমরা যাচ্ছি আর পুজোটা করা হয়নি যাই হোক ফগে না দিয়ে দেবো চলো বেরিয়ে পড়েছি আর বাস পাইনি তো সেই কারণে বাধ্য হয়ে টোটো করেই যাচ্ছি তো যাই হোক যাওয়ার সময় দেখলাম একটাও বাস নেই মানে যাচ্ছে সব হাওড়ার দিকে কিন্তু হাওড়া থেকে আর ডোমজুড়ের দিকে একটাও যাচ্ছে না তো সেই কারণে বাধ্য হয়ে টোটো করতে হলো আর অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় 12:30 বেজে গেছে তো একদম চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিও করছি চলো বাড়ি এসে গেছি 1:30 বাজছে অনেকটা বেলা হয়ে গেল আস্তে আস্তে পুজো হয়ে গেছে এতক্ষণে কারণ সকাল দিক থেকেই পুজো হচ্ছে গতকালে রাত্রিবেলা এসে অনেকটা রাত থেকে শুয়েছি তো সেই কারণে আসতে একটু লেট হয়ে গেল তো চলো ওপরে উঠি আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের রান্নাঘরের সামনেই প্রতি বছর পুজোটা হয় অনেকটা সুন্দর করে সাজানো হয় কিন্তু এই বছর আর সেরকম সাজানো হয়নি আর প্রত্যেক বছরই লোকজন আসে খাওয়া দাওয়া হয় কিন্তু গত 2 বছর মানে এই বছর আর আগের বছর কোভিডের কারণে হয়নি তো যাই হোক এই যে এইখানে পুজোটা হয়েছে চলো সন্ধ্যেবেলা দেখাচ্ছি মাঝখানে আমি আর সেরকম কোনো ব্লগ করিনি আর যেহেতু হাফবেলার জন্যই বাড়ি গেছি তো সবাই সঙ্গে কথাবার্তা বলতে তারপরে এমনি বিভিন্ন রকম কারণে ব্লগ করা হয়নি আর এখন সন্ধ্যে হয়ে গেছে এখন সন্ধ্যায় কি হচ্ছে ঠাকুর তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে Thank you.
Oh,
Oh,
চলে এবার বাড়ি ফেরার পালা। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও দিয়েছি, অনেকটা পথ এসেই গেছি, আর একটুখানি এলেই আমার বাড়ি। এটা সলোপ হাই রোডের ব্রিজটা। তো যাই হোক, বাড়ি ফিরতেই হলো, কারণ কালকে আবার অনেক কাজবাজ আছে, তো থাকলে চলবে না। সেই কারণে এই 1 জানুয়ারিটা প্রত্যেক বছর আমার এইভাবেই কাটে। এই এই মানে তার মধ্যে এবছর একটু অন্যরকম, প্রত্যেক বছর সকাল থেকে সন্ধে অবধি পুজো নিয়েই থাকতে হয়, কিন্তু এই বছর গেছিও অনেকটা বেলাতে, আর সন্ধ্যারতি হওয়ার সাথে সাথেই চলে আসতে হলো, যেহেতু রাত হয়ে যাচ্ছে, ফিরতে হবে আমাকে সেই জন্য। তো যাই হোক, আমাদের বাড়ি এই উৎসবটা অনেকটা বেশ ভালো মতোই বড় করেই হতো ভগবানের আশীর্বাদে, তো কিন্তু কোভিডের জন্য এখন সেটা পসিবল হচ্ছে না। তো আশা করছি ঠাকুরের আশীর্বাদে সামনে বছর হয়তো আবারও আগে যেমনভাবে হতো সেইভাবেই হবে। কোভিডের কালো ছায়া আস্তে আস্তে আমাদের মাথা থেকে চলে যাবে, সবাই আবার আমরা ভালো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তাহলে চলো, আজ এই অবধিই থাক, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।